Sure. কি বলবা? জি বস। তোর সমস্যা? সমস্যা মানে বস, আমার কাছে 42 কোটি টাকা আছে। হট! জি বস। বস, আমি কি কোনো অন্যায় করছি? কি ব্যাপার বস, আপনি কোনো কথা বলছেন না কেন? তুমি কি গাঁজা সেবন করো? এই যে কি বললেন আপনি, আমি আপনার কাছ থেকে এরকম কোনো কথা আশা করিনি। আমি গাঁজা খাবো? কিন্তু গাঁজা না খেলে তো এরকম কথা মধ্যে নির্গত হওয়ার কথা না। তোমার কি কোনো ধারণা আছে 42 কোটি টাকায় কত টাকা হয়? বস, 42 কোটি টাকায় 42 কোটি টাকা হয়, এর চেয়ে বেশি তো আর হবে না। আমি সংখ্যার কথা বলছি, আমি এই নোটের কথা বলছি, ওজনের কথা বলছি। কত হতে পারে? বস, টাকা তো আমি মাথায় করে নিয়ে আসবো না, একটা সিকিউরিটি কোম্পানি এসে দিয়ে যাবে। স্যার, আমি রাখার জায়গা খুঁজতেছি, যদি আপনি একটু হেল্প করতেন, রাখার ব্যবস্থা করে দিতেন। রাখার জায়গা? আচ্ছা, টাকাটা রেখে ওরে চাকরির থেকে স্যাক করে দিলে তো টাকা সব আমার, আর 42 কোটি টাকা ও রাখছে এই কথাও কাউকে বিশ্বাস করাতে পারবে না। না, অসুবিধা নেই, আপনি না চাইলে আমি অন্য কোথাও ব্যবস্থা করি। ব্যবস্থা হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, কত লাগবে? মানে আমি আসলে কাউকে দিয়ে ফ্রি কাজ করাতে চাচ্ছি না। মানে বুঝলাম স্যার, কমিশন, আপনি একটা কমিশন দেবেন না? স্যার দেখ, 42 কোটি টাকার 2.5% কমিশন আসে 1.5 কোটি। স্যার এটা আপনার চলবে তো? স্যার, একটা ডিলে যদি এত টাকা চলে আসে, আসলে টাকা তো কখন কার পকেটে চলে যায়, কিভাবে চলে যায় বোঝা মুশকিল। আচ্ছা, তুমি কোনো টাকশাল পেয়ে গেছো নাকি? স্যার, সেটা জানার কি আপনার খুব বেশি প্রয়োজন আছে? না না না, নো নো, প্লিজ বস, বস, সিট ডাউন, সিট ডাউন, প্লিজ। আমি ভালো গেছি, আমি ভালো গেছি স্যার। ভাই আপনি কি? আমি পাগল না, ভালো গেছি, ভালো গেছি। আপনি হাত ধরছেন কেন? একটা কাপড় দিব স্যার। তোমরা, আমি বুঝাইতেছি, আমার কথা শোনো, আমার কথা শোনো তোমরা। ওই জায়গায় ব্যবস্থা, তোমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, আলাদা আলাদা রুম দেওয়া হবে, খাবার দাবার আগের চেয়ে অনেক উন্নত, সবকিছু ভালো দেওয়া হবে। ঠিক আছে স্যার। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।